আগরা ধরবো, খুব মজা। আমার রাস্তা কোন দিক দেব? ওই তো এদিক দিয়ে রাস্তা, এদিক। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দুটো সুপার হিট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ বাটা দিয়ে কচুরলতির একটা রেসিপি, আর তার সঙ্গে থাকবে কাঁকড়ার ঝাল। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমরা সবাই মিলে বেরিয়েছি জমিতে কাঁকড়া ধরতে যাব বলে। এখন তো কোটাল, কোটাল হলেই নদীর জল খাল দিয়ে ঢুকে জমিতে চলে যায়, আর প্রচুর কাঁকড়া হয়। কাঁকড়া হয়েছে, সকালবেলা গিয়ে দেখে এসেছি অনেক কাঁকড়া বসে আছে। তাই সবাই মিলে বেরিয়েছি কাঁকড়া ধরতে যাব বলে। চলুন বন্ধুরা, দারুণ মজা হবে, চলো সবাই মিলে কাঁকড়া ধরবো, তারপর গিয়ে রান্না করব। একদম দেশি কাঁকড়া, যেটাকে আমরা বলি চিটি কাঁকড়া। চল। হ্যালো হ্যালো, পারবে কাঁকড়া ধরতে? আরে ধরতে না পারি, জালটাও তো নিয়ে যেতে পারবো। আচ্ছা, আরে এইটুকু বুদ্ধি নেই তোমার? এই যে বর্ষাকালে জমিতে মাছ ধরতে যাব বলে এই যে সাঁকোটা বানানো হয়েছে তক্তা দিয়ে। বাবা রে, কি নড়তেছে, নিচে দারুণ মজা। এই যে বন্ধুরা দেখুন, বৃষ্টির জলে আর খালের জলে পুরো জমিতে জল ভর্তি হয়ে গেছে, অনেক কাঁকড়া বসে আছে। ভালো করে লক্ষ্য করলে আপনারাও দেখতে পাবেন। আমি এটা নিয়ে ধরবো, দেখুন এসতে না এসতে জাল নিয়ে নিচে। দাঁড়া, আমি হাতে সব গুলন করা দিসনি, সব এক জায়গায় নাপ দিচ্ছে, তোরা সেদিকে নাপ যা, আমি মায়ের সাথে নাপ। এই দেখুন বন্ধুরা, ধারে ধারে অনেক কাঁকড়া বসে আছে, এই যে ঘাসের মধ্যে দেখা যাচ্ছে। এই দেখুন একটা চিটি কাঁকড়া পেয়ে গেছি প্রথমে। এইটা হচ্ছে বৌনি, দে দে হাড়ি দে। বাবু রাখ, কি করছিস তুই? আমিও পেয়ে গেছি, এই তো একটু খালি খুঁজে খুঁজে ধরতে হবে আর কি। কাকি বাবু পড়ে উঠে গেছে, উপরে যে বেশি এসে গেছে দেখো না, ওই হোক লাগাছে ভিতরে ঢুকে গেছে। ভালো করে মুঠো করে ধর বাবা। ও ঋষি সাহস আছে বলতে হবে বন্ধুরা। দেখুন কাকিমার সঙ্গে পটাপট কাঁকড়া ধরছে ওপরে, আর অর্জুন দেখুন ছাগল জালে। কাঁকড়া কি কাঁকড়ার কা পপি রে? হ্যাঁ এলে ধর, একবার ধরছি বাবা। দাদু যে পটাপট ধরতে যাবো, ছাড়ো না। একটা রে ছাঙ্গিন জাল দিয়ে টানলে কিন্তু অনেক চিংড়ি মাছও পড়বে, আগে কাঁকড়া গুলো ধরে নি। চিংড়ি মাছ ধরতে গেলে সব জল গুলন হয়ে যাবে, তখন আর কাঁকড়া খুঁজে পাওয়া যাবে না। এই কাঁকড়া গুলো না গর্তের ভেতরে থাকে, জোয়ারের জল পেলে বাইরে বেরিয়ে আসে গর্ত থেকে। এই দেখুন একটা কাঁকড়া, দেখুন ভেসে ভেসে আসছে জলের ওপর দিয়ে। ঘাস সমেত তুলে ধরছি। হাই পালিয়ে গেছে কাঁকড়াটা, পালিয়ে গেল। দাদু পেয়েছো? এই তো খুলতেছি, কত বাবু তোমার অনেক ধরে দিয়েছি। আরো ধরতে অনেক আছে। ও এই কাঁকড়া তো অনেক পেয়েছি, কিন্তু চিংড়ি মাছ তিন চারটে পেয়েছি, খুব বেশি পাইনি। এই অর্জুন সব হাড়ি উল্টে দিবি তুই, ছাড়। আই সব পড়ে গেছে। এরা দুজনে মিলে যা মজা করছে না, এক্ষুনি জলে গড়াচ্ছিল সবাই মিলে। এই যে এতগুলো কাঁকড়া পেয়েছি, আরো কিছুক্ষণ ধরবো। হ্যাঁ চিংড়ি মাছ পেয়েছে, দেখ 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 দেখ। এটা কাঁকড়া কাকিমা ঠিক হালটি হালটি ধরে ফেলতেছে। তুই একটা ধরতে পারিস নি? ধরবো না, অনেক হয়ে গেছে, এগুলো হলে হয়ে যাবে। এবার ঘর যাচ্ছি, সকালে ঘর যাবো, তোরা চলে সকালে, হাড়ি ভারি যাওনি জানো? অনেক কাঁকড়া। এই যে
চিংড়ি মাছ কম পেয়েছ? হ্যাঁ আরে আমার তো হাতে নিয়ে নে এনা কাকিমা এটা ধরো তো দিদি ছিল না তো কাঁকড়া ধরার সময় যা মজা করে কাঁকড়া ধরলাম না জমি থেকে কাঁকড়া ধরে নিয়ে চলে এসেছি কাকিমা একটু পরে আসবে তোমরা মজা করে ক্যাংড়া ধরেছো আমি মজা করে খাবো হ্যালো হ্যালো এই যে আমার হাতে চিংড়ি মাছ আর এটা হচ্ছে কচু লতি পপি বললো কচু লতি চিংড়ি মাছ বাটা দিয়ে বানাবে তো জীবনে আমি কোনোদিন খাইনি পপি আজকে বানাবে খেয়ে দেখবো কেমন হয়েছে ওরে বাবা হাঁ করে আছে কামড়াবে বলে আমাদের এখানে নদী আছে তো সেই জন্য এই কাঁকড়া প্রচুর পাওয়া যায় আমাদের এদিকে এই দেখুন এইগুলো হচ্ছে চিতি কাঁকড়া ঠিক পাঁচ পয়সার মতো দেখতে এই কাঁকড়াগুলো এখনো অনেক ছোট ছোট আছে যখন ঘোর বর্ষা আসবে তখন আরো বড় বড় হয়ে যাবে কাঁকড়া বাছো আমি আর দাদু দুজনে কাঁকড়া বাছবো দিদি ওদিকে চিংড়ি মাছ আর কচুলতি কেটে নেবে দাদু চিংড়ি মাছগুলো খালি দেখো এই দেখো এই মাছটা দেখো এই নিয়ে এর আগে এই কাঁকড়া দিয়ে আরো অনেক রেসিপি আপনাদের করে দেখিয়েছি আর আজকে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে পিটপিটে করে ঝাল করব কাঁকড়ার ঝালটা সব থেকে বেশি ভালো লাগে খেতে একবার যদি কামড়ি দেয় হ্যাঁ ইয়া ছাড়বে নি কাঁকড়া ছোট হলে কি হবে দাঁড়ায় ধার আছে ভালো ধরতে গিয়ে কত কামড় খেলাম বাবা এদিকে দিদি চিংড়ি মাছ আর আমি কাঁকড়া নিয়ে বসেছি তো সব কিছু ছাড়ি কমপ্লিট করতে এক ঘন্টার মতো সময় লেগে যাবে কাঁকড়া বাছতে একটু বেশি সময় লাগে চিংড়ি মাছ বাটা দিয়ে যেহেতু কচুলতি হবে কিন্তু তার জন্য কিন্তু চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে খোলা ছাড়িয়ে নেব তিনজনে মিলে গল্প করতে করতে এই যে প্রায় সব মাছ বাছা হয়ে গেল দিদি তো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে এবার কচুলতি কাটবে আমি কাঁকড়ার সব দাঁড়াগুলো ভেঙে নিয়েছি এবার পাশি কেটে নেব এই যে এতগুলো কাঁকড়া হয়েছে ছাড়াতে প্রত্যেকটা কাঁকড়ায় ঘি হয়েছে দেখুন একদম ভর্তি হয়ে আছে ঘিতে এবার আমি কচুলতিগুলো কেটে নেব পপি এবার যত বর্ষা নামবে এবার ক্যাংরা অনেক উঠবে আর ক্যাংরার ঝাল টক বড়া এবার খেতেই থাকবে বর্ষাকালের কাঁকড়া স্বাদই আলাদা যা ঘি হয় না কাঁকড়ার এই যে পেছন দিকে শক্ত অংশটা আছে খোসার মতো এটাও কেটে বাদ দিয়ে দেব আর তারপরে এইভাবে পাশিটা কেটে নেব কাঁকড়া চিংড়ি মাছ সব বাছা হয়ে গেছে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসি দিদি ততক্ষণ এদিকে কচুলতি কাটুক দাদু কোথায় যে গেল কচুলতিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছ আর কাঁকড়া জল দিয়ে তো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার কাঁকড়ার যে ওপরে খোসাগুলো আছে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর আমি এদিকে মশলাগুলো বেটে নেব রসুন এই যে কাঁকড়ার ওপরের এই যে শক্ত অংশটা আছে এই যে খোসাটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে ফেলে আর এই যে ধারে নোংরাগুলো আছে এইগুলোও ফেলে বাদ দিয়ে দিতে হবে খুব ভালো করে পরিষ্কার করে নেব
তো আপনারাও কে কে কাঁকড়া খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁকড়া চকুড়ুর দিয়ে পান্তা ভাত যা লাগে খেতে। আদাটাও আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব। আদা কত ঘি দেখুন কাঁকড়ার হলুদ হয়ে আছে। এইভাবে আমি সমস্ত কাঁকড়া ভালো করে পরিষ্কার করে নেব। শুকনো লঙ্কা দেখুন কাঁকড়া ভালো করে বেছে পরিষ্কার করার পর এই যে এতটা হয়েছে, তো এবার আঁচ দিয়ে দেবো, তারপর রান্না শুরু করব। কাঁকড়া আর চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ হলুদ কড়াই সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। আজকের এই কচুরলতি রান্নার জন্য কিন্তু চিংড়ি মাছ খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায় চিংড়ি মাছ, খেতে ভালো লাগে না। তো হালকা করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তুলে নেব। একটু ঠান্ডা হোক, চিংড়ি মাছগুলো ভালো করে বাটবে। আমি তো ভাজাই খেয়ে নেবো, আমাকে ধরে দিলে কলাটা খেয়ে নাও। আর বাঘ সেখানে বসে আছে, জাল ফেলবে কখন চিংড়ি মাছ খাবে। কাঁকড়া চিংড়ি মাছ ভাজাগুলো আমি খুব ভালো করে বেটে নেবো সিলে। কাঁকড়াগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। কড়াই সর্ষের তেল দেব, পেঁয়াজ কুচি, রসুন বাটা। ভাজা চিংড়ি মাছটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আদা বাটা দেব, টমেটো কুচি দেব, এবার লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব। মশলার সঙ্গে কাঁকড়া ভাজাগুলো একটু বেশ ভালো করে কষে নিয়েছি, অল্প একটু জল দেব, ঝোল হবে না, মাখো মাখো হবে। কাঁকড়ার পিটপিটে ঝাল হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে, দেখলেই তো মানে একদম জিভ দিয়ে জল আসবে।
দিদি লাল ডক্টর তো চিকিৎসা করে। এবার ঢেলে নেব। গোটা জিরে ফোড়নে দেব। তেজপাতা ফোড়ন করা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি দেব। আপনারা পেঁয়াজ বাটা দিয়েও এই রান্নাটা করতে পারেন। রসুন বাটা, পেঁয়াজ রসুন তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা কচুলতি দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো দেব। চাপা দিয়ে দিয়ে কচুরলতি একটু ভালো করে ভাজবো। আর এত ঝড় উঠছে আর মেঘ করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। খানিকক্ষণ পর চাপাটা খুলে আর একবার নেড়ে নেব। কচুরলতি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা বাটা দেব। শুকনো লঙ্কা বাটা আর দেব ভেজে রাখা চিংড়ি মাছ বাটা। পেছনটা পুরো কালো হয়ে অন্ধকার হয়ে এসছে। আর আমার রান্নাও খুব একটা বেশি দেরি নেই, আর একটু বাকি আছে, একটু হলে হয়ে যাবে। দিদি ভাত আনতে গেল বাড়িতে কচুরলতি রান্নার জন্য। এই যে নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই লাগবে। নারকেল কোড়া দিয়েছি দাদু, যা লাগবে না খেতে। অন্ধকার হয়ে এলো, ডুবে এসছে, মনে হবে এখনই খেয়ে নেবো। কচুরলতি রান্না তো হয়ে গেল, ঝড় এসছে দেখুন। আমাদের সব রান্না বান্না শেষ, আর ওদিকে ঝড়ও উঠে পড়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে সব খেতে বসে পড়েছি। কাকিমাকে ধরে এনেছি, চলো আগে খাবে। কাকরা ধরেছে, খাবে না মানে কষ্ট করে। এমনি ঘি যা ভালো লেগেছে, আমাদের এদিকে প্রচুর ক্যাংড়া পাওয়া যায়। আপনারা যদি কেউ ক্যাংড়া খেতে চান তো আমাদের বাড়িতে আসতে হবে, এলে মানে আমরা প্রচুর প্রচুর ক্যাংড়া খাওয়াবো। যখন যখন এলে কিন্তু যখন যখন আসলে হবে না, বর্ষাকালে তো বেশি ক্যাংড়া পাওয়া যায়, তো বর্ষাকালে আপনারা আসার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে দুটো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর বাড়িতে এইভাবে রান্না করবেন আপনারা কচুরলতি চিংড়ি মাছ বাটা নারকেল কোড়া দিয়ে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ক্যাংড়ার ঝাল খাবেন। আর ক্যাংড়াটা তো আপনাদের সবার জিভে জল চলে আসছে, আমি বুঝতেই পারছি। দাদু আমাকে প্রচুর ভালোবাসে। জল হচ্ছে আবার এখন আছে যখন।